আমাকে আপনারা এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এবং আমার লেখাকে আরও বেশি বেশি করে পড়বেন, তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন বই লিখতে পারবো। সুদেশ রায় বর্তমান সময়ের একজন খ্যাতনামা লেখক। যে বই তিনি লেখেন তা সবসময় বেস্ট সেলার হয়। কিছুদিনের মধ্যেই বইয়ের সব স্টক শেষ হয়ে যায়। তবে সাহিত্য জগতে তার উত্থান ঠিক উল্কাপাতের মতন। হঠাৎ করেই তার আগমন, খুবই অল্প সময়ের মধ্যেই তিনি নাম, যশ এবং খ্যাতি অর্জন করে ফেলেছেন। তবে অনেকের কাছে তার এই উত্থান অনেকটাই ধোঁয়াশার মতন। দাদা, আপনার মতন ধূর্ত লোক এই দুনিয়ায় আর একটিও নেই। অন্যের কাজকে কিভাবে নিজের বলে চালিয়ে নিতে হয় তা আপনার থেকেই শেখা উচিত। আরে থামো থামো, তুমি তো দেখছি আমার সর্বনাশ করে ছাড়বে। মনে রাখবে, দেয়ালেরও কিন্তু কান আছে, তাই এইসব কথা সব জায়গায় বলতে নেই। মনে রাখবে, এই দুনিয়ায় কোনো কিছুই কারো একার নয়, সব কিছুই সবার। যা আমার তাই তোমার, বুঝলে বিজন? হা 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 হা। ও দাদা গো, আজ কি খাবে গো? আজ তো বেশি কিছু রান্না করিনি গো। এই তোমার এই নেকামো করে কথা বলার স্বভাব আর যাবে না দেখছি। জানো না, এসব আমার ভালো লাগে না। এসব নেকামো এবার বন্ধ করো, যা রান্না করেছো তাই খেতে দাও। তোর ছা আর ভালো লাগে না, আর পারি না। আমার যে কেন মরণ হয় না, ভগবান আমাকে তুলে নাও, তুলে নাও। শুরু শুরু, কেমন আছো? তোমার তো এখন অনেক নাম ডাক হয়েছে। কে 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 আমার নাম ধরে ডাকছে? আমাকে চিনতে পারছো না? ভালো করে মনে করো, তুমি কি সব ভুলে গেছো? এই শুরু নামে তো আমাকে একজনই ডাকতো, কিন্তু সে তো আজ থেকে প্রায় 2 বছর আগে মারা গেছে। তাহলে আমাকে এখন এই নামে কে ডাকছে? না না, এ হতে পারে না, এটা আমার মনের ভুল, সে কখনোই ফিরে আসতে পারে না। না না, এটা আমার মনের ভুল। এ কি, গত রাতে আমি তো একটি নতুন গল্প লিখেছিলাম, সেই গল্প গেল কোথায়? এ তো আমার হাতের লেখা নয়, এই গল্প কে লিখল? এসব কি হচ্ছে আমার সাথে? আজ তো আবার প্রেস মিটিং রয়েছে এবং সেখানে আমার এই নতুন গল্প নিয়ে আলোচনা করার কথা, কিন্তু আমার লেখা গল্পটাই তো নেই। এখন আমি কি করব, কি হবে আমার সাথে? আজ যে বিষয়ে আপনাদের বলবো তা আমার জীবনের এক সত্য ঘটনা। আসলে আমি যেসব বই লিখেছি তা কিন্তু আমার লেখা নয়, ওগুলি আমারই এক বন্ধু নিলয়ের লেখা। আমি তার লেখাগুলি চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছি। এরপর সে যখন এসব জানতে পারে তখন ধরা পড়ার ভয়ে আমি তাকে মেরে ফেলি। এসব আমি কী বললাম, কী বলছি? না 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 না, এসব সত্যি না, সত্যি না, আমায় আমায় বিশ্বাস করুন, এসব সত্যি না। আমি কী বললাম, কী বললাম? আমার এই কথা শুনে ততক্ষণে জনগণের মধ্যে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয়। তারা চিৎকার করে বলতে থাকে, মার বেটাকে, চোর 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 চোর, খুনি খুনি, পুলিশে ধরিয়ে দে, পুলিশে ধরিয়ে দে।
এই পরিস্থিতি দেখে বুঝতে পারলাম এখানে থাকা ঠিক হবে না, তাই ড্রাইভারকে ডেকে ওখান থেকে পালিয়ে আসি। বিজন, এ আমার কি হলো? আমার সমস্ত নাম, যশ, খ্যাতি সবই তো শেষ হয়ে গেল, আমার তো আর কিছুই বাকি রইল না। এবার আমি বাঁচব কী করে? আর আমার সাথে এটাই বা কি হলো? মনে হলো যেন কেউ আমাকে দিয়ে ওসব কথা বলিয়েছে, সেই সময় আমি যেন নিজের মধ্যে ছিলাম না। এখন আমি কি করব বিজন, আমার কি হবে? আমার এই কথা শুনে বিজন হেসে উঠল এবং পরক্ষণেই দেখলাম কোথায় বিজন, এ তো আমার বন্ধু নিলয়, যাকে আমি নাম, যশ ও খ্যাতির লোভে নিজের হাতেই মেরে ফেলেছিলাম। একেই বলে কর্মফল, তুই কি ভেবেছিলিস আমাকে মেরে আমার সমস্ত লেখা নিয়ে নাম যশ খ্যাতি অর্জন করবি? তোর এই কর্মের ফল তুই আজ পেলি, নিজেই নিজের নাম, যশ, খ্যাতি সব কিছুই শেষ করে দিলি। তুই তো নিজের মুখেই স্বীকার করলি যে তুই আমাকে খুন করেছিস, এবার তোর কি হবে? আমাকে ক্ষমা করে দে নিলয়, আমি নাম যশ খ্যাতির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই তখন তোর সাথে যা করেছিলাম বুঝতে পারিনি। আমায় ক্ষমা করে দে নিলয়, আমায় ক্ষমা করে দে। হঠাৎ বুঝতে পারলাম গাড়ির গতি যেন প্রচণ্ড বেড়ে গেল। আমি বলতে থাকলাম, নিলয় গাড়ির গতি কমাও, না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, গাড়ির গতি কমাও নিলয়, গাড়ির গতি কমাও। কিন্তু গাড়ির গতি কমলো না, গাড়ির গতি যেন আরও বেড়ে গেল, আর আমাদের গাড়িও পাহাড়ের রাস্তায় চলে এলো। তখনও আমি নিলয়কে বলছিলাম, নিলয় গাড়ি থামাও, নিলয় গাড়ি থামাও, আমাকে মেরো না, আমাকে পুলিশে ধরিয়ে দাও, আমাকে মেরো না। ঠিক তখনই প্রচণ্ড আওয়াজ করে আমাদের গাড়িটা পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং